মেজবা লিখেছেন, ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করত, তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে কিবত হবে কিনা, যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচার মুখোমুখি করবার জন্য, তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায়, সেজন্য আপনি যদি লেখালেখি করেন সে অধিকার আপনার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 6 নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিসূই ইল্লা মিনাল খাওয়ি ইল্লা মান যুলিম, কোনো মন্দ কথার প্রসার আল্লাহ পছন্দ করেন না, তবে যিনি নির্যাতিত, যিনি মাজলুম, তার জুলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে। এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমু, আপনি লিখেছেন, কি ধরনের হাসি ঠাট্টা জায়েজ? অনেকে কথা বলার সময় যে গালি দেয়, বাজে শব্দ ব্যবহার করে, এগুলোতে করণীয় কি? দেখুন, কোনোভাবেই একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার, বিনোদন করার, কৌতুক করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখি যে এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে, কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন, একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে, তারই কোনো একজন ফ্রেন্ড দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে, সে পড়ে গেছে আর হা হা করে সবাই হাসছে। আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশি এনজয় করি, তাই না? আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে, এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না। মানুষ ফান করবে, আনন্দ করবে, কিন্তু তো আনন্দ করে সে মিথ্যা কথা বলবে, একজন মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে, একটা পাখিকে একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে, এটা তো কখনো গ্রহণযোগ্য হতে, এটা কোনো সভ্যতা হতে পারে না। আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয়, এখনো কোনো কোনো অঞ্চলে আছে, আপনারা জানেন, ষাঁড়ের লড়াই হয়। ষাঁড়ের লড়াইয়ে যে নির্মমতা হয়, যে করুণ দৃশ্যের অবতারণা হয়, এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না, বাট সেটাকে আমরা অনেকে বেশি এনজয় করছি। তো এরকম অনেক খেলাধুলা আছে, অনেক বিনোদন আছে, যেগুলোতে আমরা শরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন, কৌতুক করতেন। তিনি একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দিবেন আপনি, আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আমি একটা উটের বাচ্চা দেব। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চড়ার জন্য উট চেয়েছি, আপনি বাচ্চা দিবেন, বাচ্চা উটে কি চড়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই উটে তুমি চড়বা সে উট তো কোনো না কোনো উটের বাচ্চা। আমি সেটা মিল করেছি। আরেকজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিচ্ছেন, ইয়াজাল উজনাইন, এই যে দুই কান আছেন আপনার, আপনি আসেন, হে দুই কানওয়ালা। তো এটা রসিকতা করলেন, ওনার কান তো আসলেই দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক হাস্য রস করতেন, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলে নয়। আমরা অবশ্য মিথ্যা কথা বলে ফান করে অনেক অন্যায় কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রসিকতা করেও যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ, জান্নাতি প্রাসাদ দান করবেন, অনন্ত দশকালের জন্য সে নিয়ামত সেবক করতে থাকবে। এই জন্য কোনো অবস্থাতে একটি মুসলমানের জন্য এটি জায়েজ নয়।